আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্যায়ে আমি চতুর্থ শ্রেণীর বিষয় ইংরেজি ইয়ের বাড়ি কাজ চার নিয়ে আলোচনা করব। বরাবরের মতো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেব। এখানে ইউনিট 03 অর্থাৎ 3 নম্বর যে ইউনিটটি ছিল সেটি থেকে প্রশ্ন করা হয়েছে, লেসন 35, পেজ হচ্ছে কত 7। এখানে প্রশ্নটি বলা আছে এ নাম্বার রিড অ্যান্ড কমপ্লিট দ্য চ্যাট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, পরিবারটি সম্পর্কে তথ্যগুলো লিখে কী করতে, রিড অ্যান্ড কমপ্লিট দ্য চ্যাট অর্থাৎ চ্যাটটি কী করতে হবে, পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এখানে একটি দেখিয়ে দেওয়া হয়েছে ফারজানা এজ কত, তার বয়স হচ্ছে 9, জব কি স্টুডেন্ট, সে ওয়ার্ক প্লেস সে কোথায় কাজ করে, চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি লেখাপড়া করে। এরপরে আছে জামিল, জামিলের বয়স কত হবে, এখানে লিখতে হবে, জব তার কাজটি কি, ওয়ার্ক প্লেস সে কোথায় কাজ করে, এখানে লিখতে হবে। এরপর রেহেনা পারভিন, রেহেনা পারভিনের বয়স কত, এইচ অর্থাৎ তার বয়স কত, জব তার কাজ কি, ওয়ার্ক প্লেস সে কোথায় কাজ করে। এরপরে আছে আজিজ আহমেদ, আজিজ আহমেদের কাজ কি, সে কী কাজ করে, বয়স কত, সে কী কাজ করে এবং সে কোথায় কাজ করে। এরপর আলতাবুদ্দিন, আলতাবুদ্দিনের বয়স কত, জব তার কাজ কি, ওয়ার্ক প্লেস সে কোথায় কাজ করে। জাহানারা বেগম, তার বয়স কত, জব তার কাজ কি, ওয়ার্ক প্লেস তার কাজের জায়গা কোথায়। এটি ছিল হচ্ছে প্রশ্ন, এবার আমরা উত্তর দেখে নেব। এবার আমরা উত্তরগুলো দেখে নিই। প্রশ্নটি ছিল রিড অ্যান্ড কমপ্লিট দ্য চ্যাট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, পরিবারটি সম্পর্কে যে তথ্য দেওয়া আছে তথ্য অনুযায়ী আমাদের কী করতে হবে, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে অর্থাৎ ছকটি পূরণ করতে হবে। এখানে প্রথমে একটি দেওয়া আছে যে ফারজানা নেম, এজ কত, বয়স 9, জব কী ছিল তার, স্টুডেন্ট, সে ওয়ার্ক প্লেস কাজ কোথায় করতো, চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ সে পড়াশোনা করতো এই স্কুলে। এরপর হচ্ছে জামিল আহমেদ, জামিল আহমেদের বয়সটি আমরা দেখে নিই, জামিলের বয়সটি আজ কত, 7 বছর অর্থাৎ 7। এরপর রেহেনা পারভিনের বয়স কত, 33 অর্থাৎ 33 বছর, আজিজ আহমেদের বয়স কত, 39 অর্থাৎ 39 বছর। এরপরে আলতাবুদ্দিনের বয়স 68 68 বছর, জাহানারা বেগমের বয়স কত, 64 অর্থাৎ 64 বছর। এরপর আমরা জব অর্থাৎ কে কোন কাজ করে সেটি নিয়ে দেখব। জামিল তার কাজ কি, স্টুডেন্ট, সে একজন ছাত্র। রেহেনা পারভিন, তিনি কি একজন ডক্টর, তিনি একজন ডাক্তার। আজিজ আহমেদ পাইলট, তিনি একজন বিমান চালক। আলতাবুদ্দিনের জব কি ছিল, রিটায়ার্ড অফিসার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা। জাহানারা বেগমের জবটি কি, হোম ম্যাক। এরপর আমরা দেখে নেব যে কে কোথায় ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজ করে। জামিল চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। রেহেনা পারভিন হসপিটাল অর্থাৎ তিনি ডাকে হসপিটালে কাজ করে। আজিজ আহমেদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করে। আলতাবুদ্দিন গভর্নমেন্ট অফিসার, তিনি একজন গভর্নমেন্ট অফিসার। জাহানারা বেগম, তিনি কোথায়, অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কাজ করে।